हेलो फ्रेंड्स, हेलो। आज के হচ্ছে আমরা মোমো চ্যালেঞ্জ করব। দেখতে পাচ্ছো মোমো, আর ফটোটা আমরা দিয়ে দেব। আজকে মোমোটা পুরোটাই হোমমেড, মা করেছে মোমোটা। সুন্দর, মানে দেখে মনে হচ্ছে আমরা খাইনি। আর রয়েছে ধনে পাতার চাটনি, আর সসটা তো দেখতেই পাচ্ছ। তাহলে শুরু করি। আমরা দুজনেই 11টা করে মোমো নিয়েছি, আর সবার আগে যে শেষ করতে পারবে সে হবে মিনা। তাহলে চলো শুরু করি। দারুণ হয়েছে মোমোটার মধ্যে বাঁধাকপি দেওয়া হয়েছে, আর পেঁয়াজ দেওয়া হয়েছে। কমেন্টে একজন আমাদেরকে বলেছিল যে এবার পরের চ্যালেঞ্জ মোমোর চ্যালেঞ্জ হোক, তাই জন্য মোমোর চ্যালেঞ্জ। আমরা দুজনেই মোমো খেতে খুব ভালোবাসি, যত দিবে খেতে পারবো। কিন্তু আজকে 11টা করে নিয়ে বসলাম, যেহেতু ভিডিওটা তো অনেকক্ষণ লম্বা নামা যাবে না। আজকে তাড়াতাড়ি খাচ্ছে দিদার জন্য। অবশ্যই মোমো আর ফুচকা, এই দুটো আমি খেতে খুবই ভালোবাসি। খুবই আমি ফুচকাটা ভালোবাসি খুব একটা না, কিন্তু মোমোটা আমি খুব ভালোবাসি। পাঁচটা আমার, পাঁচটা তার হাতে একটা করে ছটা। একটু মুখটুকু লেগে যাচ্ছে, করার নেই। কেন যেহেতু চাকরি করতে গেলে একটু মুখটুকু লেগে যাবে। যখনই মোমো হয় মাই করে, একদিন খালি ও করেছিল ভালো করেছিল, আর মা করে সেটা ভালোই করে। আমি খালি খাই। খাওয়ার জন্যই তো করা বলুন। ও
ওর কিন্তু আর দুটো আছে, একদম স্পিড ধরে নিয়েছে। আর তোমাকে জিততেই হবে, আজকে জিত বাবা, তুই তোকে ছেড়ে দেবো না। চাটনিটা ঝাল হয়ে গেছে, খাবো না, তাই আমাকে বলছে নিয়ে নে, আমি নিয়ে নিচ্ছি। ঝুমকাতে চাটনি খেতে খুব ভালো লাগে, আমি যতই ঝাল হোক খেলে নি, পরে দেখা যাবে। ওখান থেকে এটা লাস্ট মোমো, আমার এখন একটা আছে, একটা মুখে আছে, একটা হাতে আছে, এই জিতবে আছে, শিওর জিতে গেলাম। ভালোবাসে না, আর ঝাল হলে তারই পাশে পারে না খেতে। তাহলে আমি যেতে গেলাম, তুই আসতে খা, তারা উঠে নাই, শেষ মুখে ফাঁকা। আ তাহলে আমি দিতে গেলাম, ও হয়ে গেল, আমার একটা বাকি আছে, একটার জন্য হেরে গেলাম। আমি চ্যালেঞ্জটা করে ভালো, খুব কমই এতে হেরেছে, একটা মাত্র কী হয়, চ্যালেঞ্জটা করে কিন্তু ভালোই লাগলো। তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা, আর আমাদের চ্যানেলকে বেশি করে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো। তাহলে টাটা ফ্রেন্ডস।